আঙুল নামিয়ে কথা বলো। রায় জুয়েলার্সের ভাবি মালকিন আমি, কোহিনুর রায়ের স্ত্রী আমি। সম্মান দিয়ে কথা বলুন। এই তোমাকে আবার কিসের সম্মান? কিসের সম্মান দেবে তোমাকে? দাও এটা। প্রত্যেক বছর যার হাতে করে এটা ঠাকুরের বেদিতে যায়, এবছরও তার হাতে করেই যাবে। পুষ্পপাত্র নেকলেসটা মাকে পরিয়ে দিই। পুষ্পপাতা নেকলেসের জন্য আজ ভরা বিয়ের মণ্ডপে আমাদের মান সম্মান ইজ্জত নিলামে তুলেছেন, একদিন সেই নেকলেস অজিত কর্মকারের বাড়িতে আসবে, তার মেয়ের গলাতেই উঠবে। কথা দিলাম। হে মা দুর্গা, হে জগৎ জননী, তুমি তো কখনো আমাকে ফেরাওনি মা। আজ তোমাকে অনুরোধ করছি, এই পুষ্পপাতা নেকলেসের মান রেখো তুমি। আমি যে প্রতিজ্ঞা করেছি, আমার সেই প্রতিজ্ঞা পূরণ করতে শক্তি যুগিও আমায়। শক্তি যুগিও মা। কি ভাবছো? কিছু না। আমি জানি তুমি কি ভাবছো। এই পুষ্পপাতা নেকলেসের কথা ভাবছো তো? দেব না। শুধু এই পুষ্পপাতা নেকলেস কেন, এই রায় পরিবারের যত সোনার ওপর হলমার্ক খোদাই করা আছে, তাতে আরেকটা নামও খোদাই করা থাকবে। তার নাম ঝুমকো রায়, ওয়াইফ অফ কোহিনুর রায়। আজীবী জনঘর
যতক্ষণ তুমি থাকবে ততক্ষণ আমি থাকব, যতক্ষণ তোমার শ্বাস চলবে ততক্ষণ আমার নিঃশ্বাস পড়বে। আমি বেঁচে আছি শুধুমাত্র তোমার জন্য, তোমাকে ভালোবেসে। আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধ করা তোমার আরশ থাকুক আমার হৃদয়ে ভরা। আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধ করা তোমার আরশ থাকুক আমার হৃদয়ে ভরা। জীবন দোলায় দোলে দোলে আপনার একদম কান্নাকাটি না, আমি তোমাকে ভাত কাপড় দিচ্ছি। যতদিন না হীরক রায় তোমাকে পুত্রবধূ হিসাবে মেনে নেবে ততদিন তুমি কোহিনুরকে তোমার স্পর্শ করতে দেবে না, ওর সাথে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক রাখবে না। এই একটা কথাও তুমি কোহিনুরকে বলবে না। দিব্যি অজিত সাকরার, মনে রাখবে কাল থেকে বাড়িতে দুর্গাপূজো, ওই মেয়েটা যেন পূজোর কাছে না যায়, মায়ের মুখ আমি ওকে দেখতে দেবো না, কিছুতেই না। তুই বুঝতে পারছিস এই বাড়িতে তোর কোনো জায়গা নেই, তোকে জায়গা করে নিতে হবে, কেউ জায়গা দেবে না। কোহিনুরের এই দাদু ভাই চায় তার নাত বউ জিতুক, তা না হলে কিন্তু তোকে রায় জুয়েলার্স ছাড়তে হবে, এই বাড়ি ছাড়তে হবে, কোহিনুরকে ছাড়তে হবে। কিরে, পুষ্পপাতা নেকলেসটা নিয়ে গেল বলে মন খারাপ করে বসে আছিস? না দাদু ভাই। আমার দাদু ভাইটি কোথায় রে? নতুন সুন্দরী বউটিকে ছেড়ে আকাশে গেছে কোথায়? বুঝলি, আমি যখন বিয়ে করেছিলাম তোর ঠাম শাশুড়ি, আমি তাকে কখনো ছেড়ে দিতাম না, একেবারে চোখে হারাতাম। সারাদিন ওকে সোনা দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতাম।
দাদু ভাইটির কোনো রসকস নেই, একদম রসিক নয়। রসিক নয় মানে? সে যে আমার জন্য সবকিছু ছেড়েছে, এতটা ভালো বোধ হয় আপনি আপনার স্ত্রীকেও বাঁচতেন না। এই তো বরের নামে বলছি বলে গায়ে লেগে গেল, তাই না? এই কুসুম, কুসুম। হ্যাঁ দাদু ভাই। বলছি আমার গয়নার ঝোলাটা নিয়ে। গয়নার ঝোলা? হ্যাঁ। মানে? আরে মানেটা পরে জানতে পারবি, আগে ঝোলাটা নিয়ে যা তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। তোর মন খারাপ আজ ভালো করে দে। আরে পূজোর সময় নতুন বউ মন খারাপ করে থাকবে বাড়ির মধ্যে এরকম, সেটা কি ভালো লাগে বল? এ না দাদু ভাই। হ্যাঁ এদিকে এদিকে এদিকে। নে এই গয়নাগুলো পর, গয়নাগুলো পরে সাজ, সারা রাত এই গয়নাগুলো পরে সেজে থাকবে। কি বলছেন আপনি? হ্যাঁ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সোনা, যে সোনা মানুষকে পাগল করে দেয়, যে সোনা এ বাড়ির সবাইকে অন্ধ করে দিয়েছে, এই সোনার জন্যই হীরকের ঔদ্ধত্য, এই সোনার জন্যই হীরক আর অজিতের ঝগড়া, এই সোনার জন্যই মতি। মা, সোনার জন্য কি হয়েছিল মায়ের? দাদু ভাই বলো, সোনার জন্য মায়ের কি হয়েছিল? কিছু না, পরে জানতে পারবে। কুসুম গয়নাগুলো নিয়ে যা, ওকে সাজিয়ে দে, সারা রাত সোনা পরে থাক। কিন্তু দাদু ভাই কেউ যদি জানতে পারে? কেউ জানতে পারবে, কেউ জানতে পারবে। যা যা। সারাদিন ও ঘুরে বেড়াবে এই পরিবারের মতো করে, গিনি যেভাবে ওকে দেখতে চায়, হীরক ওকে যেভাবে দেখতে চায়, ভিকিরি শিবের স্ত্রী হিসেবে। আর রাতে রাতে তুই অন্নপূর্ণার মতো সাজবি, অন্নপূর্ণা। ও সাজ হয়ে গেলে আমাকে ডাকিস কুসুম। তুমি এসো, বসো এখানে, বসো। জগর মিলন কি রাত হোতি, জানে ক্যা বাত হোতি, তো ক্যা বাত হোতি। দাদু ভাইকে ডেকে আনি। Penny!
রূপকথার রাজকুমারী। মায়ের বেদিতে আছে পদ্ম ফুল, এবার যাও। আবার কি হলো? আমি তোমাকে হাগ করতে পারি? ওকে, যাচ্ছি।